গত উনষাট বছর ধরে রাষ্ট্রপুঞ্জের বিপজ্জনক মাদকের তালিকায় ছিল গাঁজা এমনকি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার নিয়েছিল তীব্র আপত্তি কিন্তু এবার গাঁজা ও চরসকে বিপজ্জনক মাদকের তালিকা থেকে সরানোর প্রস্তাবের পক্ষে তেপান্নটি দেশের সদস্যের মধ্যে সারা দিলো সাতাশটি দেশ যার মধ্যে ভারত অন্যতম রাষ্ট্রসংঘের মাদক বিষয়ক কমিশনের তেষট্টিতম অধিবেশন বসেছিল সেই সময় এই ভোট নেওয়া হয়েছে ভারত ছাড়াও আমেরিকা ও ইউরোপের বহু দেশেই শায়দি বিপজ্জনক মাদকের তালিকা থেকে ও চরসকে সরানোর ব্যাপারে প্রস্তাব বিরোধিতা করে প্রতিষ্ঠিত দেশ যাদের অন্যতম চীন রাশিয়া পাকিস্তান একমাত্র ইউক্রেনেই কোনো মতামত প্রকাশ করেনি কিন্তু উনিশশো সালে সিঙ্গল কনভেনশন অফ নারকোটিক্স ড্রাগসের চার নম্বর তালিকা থেকে কেন বাদ দেওয়া হল গাজা ও চরসকে রাষ্ট্রসংঘের বক্তব্য এ ধরনের মাদক অধিকাংশ ক্ষেত্রে বেআইনি হল সাধারণভাবে এদের ব্যবহার হয় এবার এগুলোকে ঔষধ হিসেবে ব্যবহারের রাস্তা খুলে দেওয়া হলো এই ভোটকে ঐতিহাসিক বলেও জানিয়েছে রাষ্ট্রসংঘ প্রসঙ্গত ভারতীয় আইন অনুযায়ী গাঁজা উৎপাদন এবং মজুদ রাখা দণ্ডনীয় অপরাধ সম্প্রতি বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত সূত্রে উঠে আসে মাদক যুগের বিষয়টিও সেই অভিযোগে মৃত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তার ভাই সভিকে গ্রেপ্তার করা হয় পরবর্তী সময়ে আরও অনেক বলিউড সেলিব্রিটিকেও এর জন্য জেরা করা হয়েছে সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা কুড়িরও বেশি কয়েকদিন আগে কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামীকে এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল দু হাজার উনিশ সালে জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও রাষ্ট্রপুঞ্জকে মাদক তালিকা নিয়ে ছটি প্রস্তাব দেয় তার অন্যতম ছিল গাজা চরস্কি বিপজ্জনক মাদকের তালিকা থেকে সরানোর মার্চে সেই প্রস্তাব পেশ করা হয় রাষ্ট্রসংঘের মাদক বিষয়ক কমিশনের সামনে কিন্তু সদস্য দেশগুলিকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা ভোটাভুটিতে আগ্রহ দেখায়নি অবশেষে সেই ভোট অনুষ্ঠিত হলো এবার রাষ্ট্রসংঘের মাদক তালিকা থেকে গাজা বাদ পড়ার সুদূর প্রসারী প্রভাব পড়বে বলে তারা মনে করছেন হয়তো রাতারাতি তেমন পরিবর্তন চোখে পড়বে না এখনও বহু দেশে গাজা সংক্রান্ত কঠোর নিয়ম চালু রয়েছে তবে আগামী দিনে রাষ্ট্রসংঘের সিদ্ধান্তের প্রভাব তাতে পড়বে বলে ওয়াকিবহাল ওয়াকিবহাল মহলের ধারণা এদিকে বিপজ্জনক মাদকের তালিকা থেকে সরানো হলেও এক নম্বর তালিকা থেকে সরানো হয়নি গাঁজা ও চরস্কে প্রসঙ্গত এই তালিকাভুক্ত মাদকগুলি কম বিপজ্জনক হিসাবে চিহ্নিত হয়েছে